রাসূলের সুন্নাতকে বিনষ্ট করার জন্য আর একটা চক্রান্ত বর্তমানে এখন বিশেষ করে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে যারা দাবি করি তাদের মধ্যে থেকে এসেছে যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। আছে না নেই? এই ফিতনা কিন্তু যারা 10 বছর আগে পৃথিবীতে ছিলেন জীবিত তারা শুনেছিলেন, 10 বছর আগে ওলেমা যারা ছিল যারা দাবি করছে তাদের ওলেমারও জানতো না। নবীর হাদিস মানা কোনো সুযোগ নেই, মানতে হবে নবীর সুন্নাহ। এই কথা বললেন না? বিশ্বনবীর হাদিস যদি কেউ বলে আমি হাদিস মেনে চলবো, আমি আহলে হাদিস, আমি সহি হাদিস ছাড়া কিছু মানি না, তাহলে আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে। ঠিক বলছেন? আন্দাজে না বুঝে নবীর হাদিস মানার সুযোগ নেই কেন? শিক্ষিত মানুষ যারা আহলে হাদিস দাবি করেন তাদেরকে আমি বলছি, বিশ্বনবী 11টা বিয়ে করেছিলেন সহি হাদিস। এখন যদি বলেন আমি হাদিস মেনে চলি, আমি সহি হাদিস, আমি আহলে হাদিস, 11টা বিয়ে করা লাগবে, ওটা জায়েজ না হারাম? আরো জোরে। বিশ্বনবী একবার একটা ডাস্টবিনের কাছে গেলেন ময়লা স্তূপের, শরীরে ময়লা লেগে যাবে, এই জন্য তিনি দাঁড়িয়ে প্রসাব করলেন, এটাও সহি হাদিস। এখানে আলেম নেই, সহি হাদিস এটা। এখন যদি মনে করেন নবীর হাদিস আমিও দাঁড়িয়ে প্রসাদ করব, আপনার কান ধরে চড় দেওয়ার দরকার না। রাসূলের সুন্নাতকে বিনষ্ট করার জন্য আর একটা চক্রান্ত বর্তমানে এখন বিশেষ করে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে যারা দাবি করি তাদের মধ্যে থেকে এসেছে যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। আছে না নেই? এই ফিতনা কিন্তু যারা 10 বছর আগে পৃথিবীতে ছিলেন জীবিত তারা শুনেছিলেন, 10 বছর আগে ওলেমা যারা ছিল যারা দাবি করছে তাদের ওলেমারও জানতো না। আজ থেকে 10 বছর আগে এখন যারা দাবি করছে তাদের মানে হাজের বা তাদের ফিরকার বড় বড় ওলেমারও জানতো না যে হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে। তো এটা দিয়ে তারা বোঝাতে চাইছে এবং তার খুব চমৎকার যুক্তিও দিচ্ছে বা দলিলও দিচ্ছে। যেমন ঠাকুর মশাই দিয়েছে মূর্তি পূজা ছাড়া জান্নাত যাওয়া যাবে না, ঠিক হুজুরা বলছে যে না হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। দলিল কি? ওই যে আমাদের ওই দলিলই সুনান তিরমিজি হাদিস 2641 কিতাব সুন্নাহ, যে আলাইকুম বি সুন্নাতি অসুন্নাতি খোলাফা রাশিদিন ও মাহাদিন, তোমরা আমার সুন্নাত তোমাদের জন্য লাজিম এবং খোলাফা রাশিদিন সুন্নাত, তাহলে সুন্নাতের কথা আছে কিনা হাদিসের কথা আছে? জি নাই। ওই যে তারাক্তু ফিকুম আমরাইন, ওখানে আল্লাহ বলছে দুটো জিনিস, আল্লাহ বলছে দুটো জিনিস ছেড়ে দিলাম, কি একটা কিতাব আল্লাহি, একটা আল্লাহর কিতাব, আর সুন্নাতে রাসূলিহি, রাসূলের সুন্নাত, হাদিস তো নাই। বলছে কোন জায়গায় বলা হয়নি যে হাদিস মানতে হবে, আল্লাহ রাসূল বলেছে সুন্নাত মানতে হবে, আমার আমার সাহাবীদের সুন্নাত মানতে হবে, প্রথম দলিল। এবার যুক্তি দিচ্ছে যে ওরা বলে যে বুখারি বুখারি বুখারি, আর ইনশাআল্লাহ বুখারিতে থাকলে কি হাদিস মানতে হবে, হাদিস সহি হলে কি মানা যায়? মানা যায় না। দলিল বুখারিতে আল্লাহ রাসূল আছেন 9টা বিবাহ করেছে, তাহলে তারা করে দেখাক। বুখারিতে আল্লাহ রাসূল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরেছে, তারা ফিরে দেখাক, হাদিস তো সহি। দেখেন প্রথমে দলিল নিয়ে আসলো, তারপর যুক্তি দিচ্ছে, তারপর দলিল ভিত্তিক যুক্তি, যে হাদিস সহি হলে যে মানতে হবে এটা নয়। কেন? আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছে, আমরা কি দাঁড়িয়ে পেশাব ফিরব? আল্লাহ রাসূল 9টা বা 11টা বিবাহ করেছে বুখারি মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে আমরা কি 11টা বিবাহ করব? ভাই তাদের দলিল এবং যুক্তি ঠিক আছে না ভুল আছে? অবশ্যই এটা দলিল ভিত্তিক যখন তারা আলোচনা করছে আমরা তখন দলিল ভিত্তিক জবাব দিতে পারি। ভাই আমরা শুধুমাত্র এতটাই বলবো যে আচ্ছা দাদা হাদিস কাকে বলে শরীয়ত ভাষাতে? সমস্ত পৃথিবীর ওলেমারা একমত আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং আহলে তাশাইয়ু যারা আছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে মানে হানাফি শাফি মালিকি হাম্বলি দেবন্দী বেলবি যতগুলো আছে আহলুল হাদিস সকলে অন্তর্ভুক্ত, আহলে তাশাইয়ু মানে শিয়াপন্থীর মধ্যে যতগুলো দল আছে, বুঝতে পারলেন? আহলে তাশাইয়ুর মধ্যে ওরা পড়ে যাবে। তো আহলে সুন্নাহ ওয়াল জামাত আর আহলে তাশাইয়ু সমস্ত ওলেমারা একমত পোষণ করছে হাদিস বলা হয় ওটাই যে আল্লাহ রাসূলের কল ফেল আর তাকরির, মানে আল্লাহ রাসূলের কথা আল্লাহ রাসূলের কাজ আল্লাহ রাসূলের সমর্থনকে বলা হয় হাদিস। তো যারা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, তাদেরকে বলেন দাদা সুন্নাতের সংজ্ঞা কি বা সুন্নাত কাকে বলে? তো ওদের সুন্নাতের দাবি হচ্ছে এটা যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেছেন
সেটা সুন্নাত। কে? আল্লাহ রাসূল যে কাজটা করেছেন সেটা সুন্নাত। তো যারা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, সুন্নাতের সংজ্ঞা কি? আল্লাহ রাসূল যে কাজ করেছেন সেটাই সুন্নাত, মানে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছেন ওটাই সুন্নাত, তোমরাই করো। বুঝেননি ভাই? মানে ওরা যেটা দলিল দিচ্ছে আমাদেরকে ঘুরে ওটা দিয়ে দেন, তাহলে আল্লাহ রাসূল যে কাজ করেছেন সেটাই তো সুন্নাত। আল্লাহ রাসূল কাজটা সুন্নাত, আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছেন এটাই কর্ম আল্লাহ রাসূল, এটাই সুন্নাত, তোমরাই শুরু করো। মানে ওরা যেটা আমাদেরকে দলিল পাল্টা দিচ্ছে, আপনি চেয়ারটা বা টেবিলটাকে উল্টে দিন, একই জিনিস, কিচ্ছু পরিবর্তন করার দরকার নেই, ওদের গায়ে লেগে যাবে। যে তাদের দাবি অনুসারে যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, এবং এই ফিতনাটা বর্তমানে বাংলাদেশে বেশ কিছু আলেম ওলেমা এবং মহাত্মা মহাপুরুষ নামে যারা খ্যাত তারা এটা খুব মুখটাকে বাঁকিয়ে মুখটাকে ভেঙচিয়ে মানুষের সামনে জনসংখ্যা উপস্থাপন করছে। যেহেতু হাদিসের পরে আক্রমণ ভাই ভাই, এটা কি হাদিসের পরে আক্রমণ? কি আক্রমণ নয়, এটা অবশ্যই হাদিসের পরে আক্রমণ। যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, এখন জিজ্ঞাসা করছেন যে বাবা বা আপনাকে জিজ্ঞাসা, ভাই আপনার প্রতি আপনার বাপের বেশি অধিকার না মায়ের বেশি অধিকার? বেটা তখন বিপদে, মায়ের বেশি অধিকার বলবো না বাপের বেশি অধিকার বলবো? বুঝতে পারলেন তো? তো হাদিস আর সুন্নাত এমনটাই। এবার আমাদের যে তারা যে যুক্তি দিচ্ছে যে সুন্নাত মানে ওই কাজটা যেটা আল্লাহ রাসূল করেছেন, তো ভাই আল্লাহ রাসূল তো 11টা বিবাহ করেছেন, তারকে পাল্টা যদি মানে বলে দিতে সুন্নাত তোটা যে রাস্তা করেছে তো আপনারা শুরু করেন, আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছেন যেহেতু আপনি বলছেন দলিল দিচ্ছেন তো আপনারা করেন, কারণ আসলে যে কাজ করছেন সেটাই তো সুন্নাত। আর সুন্নাতের যে সংজ্ঞা সমস্ত ওলেমারা একমত, আপনারা একমত, আমরা একমত, লাজবাব, কোনো আর উত্তর নেই। এবং হাদিস আর সুন্নাতের মধ্যে যে প্রকৃতিগত কোনো পার্থক্য নেই তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এটা, বা সুনান আবু দাউদ একটা হাদিসের গ্রন্থ না, সুনান তিরমিজি, সুনান নাসাই হাদিসের গ্রন্থ না? তো বলুন তো এগুলো যে শুধুমাত্র ইমাম আবু দাউদ সুন্নাত সুন্নাত নকল করেছেন না হাদিসও নিয়ে এসেছেন? হাদিসও নিয়ে এসেছেন, সুন্নাতও নিয়ে এসেছেন। বোঝা গেল মহাদ্দিসরাও জানতে না যে হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে, যেটা ভারত বাংলাদেশের পাকিস্তানের বেশ কিছু মহাত্মা মহাপুরুষরা জেনে গেছে। কথা বুঝতে পারলেন? এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি। আর যারা বলছে যে না হাদিস মানতে হবে না সুন্নাত মানতে হবে, মানে হাদিসের পুরো প্রথম আক্রমণ, মানে মুনকিরে হাদিস, হাদিস অস্বীকারকারী এরাও। দুই নম্বর পয়েন্ট, যে তারা বলছে আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে সহি হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে আমরা কেন আমল করি না? জি, এটা পরে আমাদের আমল আছে। কেমন? হুজুর মনে করছে যে আমল বলতে ওটাই বোঝায় যেটা শুধু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতে হয়, বা কিছু কিছু আমল আছে, আমল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তাজকিয়া, একটা হচ্ছে কিসের আমল, অন্তরের আমল, আর একটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করার আমল। তবে আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, আমরা আকীদা পোষণ করি কি করি না, বিশ্বাস করি কি করি না, তো ভাই এটা কি আমল হলো না ওই হাদিসের প্রতি? আল্লাহ রাসূল বলেছে মানে করেছেন, এই যে অন্তর বিশ্বাস করি, আল্লাহ চুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাত পা দিয়ে করেন নাকি তাওয়াক্কুল করা? এটা কি হাত পা দিয়ে করতে হয় না অন্তরে করতে হয়? আল্লাহকে ভয় করা কি দিয়ে করতে হয়? অন্তর দিয়ে। তো বলছেন আমল দুই ধরনের, একটা অন্তর দিয়ে বিশ্বাস মানে ইমান, এবং আকিদা। আকিদা কিসের উপরে নির্ভর? অন্তরের উপরে। ইমান কিসের উপরে নির্ভর করে? অন্তরের উপরে। নিয়াত কিসের উপরে নির্ভর করে? অন্তরের উপরে। তো এই যে অন্তরিত অধিকাংশ আমল, তাহলে স্যার 11টা বিবাহ করেছে, এটা যে আমরা ইমান আছে আকিদা পোষণ করেছি, ওই হাদিসের উপরে আমল হলো কি হলো না? তো কে বলছে হাদিসের উপরে আমল নেই? ওই হাদিস যে সহি আমরা এটা বিশ্বাস করি আর এটা হচ্ছে আমল। এবার যারা বলছেন না সুন্নাত মানতে হবে, তাদের তো রাস্তা নেই, কারণ আসল যে কাজ করেছে ওটাই সুন্নাত। তো তোমাদের বিশ্বাস করে লাভ নেই, আমলটা করে দেখাতে হবে 11টা বিবাহ। কথা কি বুঝতে পারলেন? আর প্রথমে দলিল খণ্ডন করে দিয়েছি যে আল্লাহ রাসূলের কথার ভিত্তিতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, আলী রাদিয়াল্লাহু তাআলা না, আর পাশাপাশি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না, এরা যে ইসলাম কবুল করেছে হাদিসের ভিত্তিতে না সুন্নাতের ভিত্তিতে? হাদিসের ভিত্তিতে। তারা তাহলে আবু বকর রাদিয়াল্লাহু সিদ্দিক মানে সত্যবাদী, তার উপাধি কি? সিদ্দিক, সত্যবাদী। সত্যবাদী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না, তিনি যদি হাদিসের পরে আমল করে হাদিসকে মেনে যদি ইসলাম কবুল করে, যারা বলছে যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, বোঝা গেল তারা সিদ্দিক নয়। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না, তিনি হাদিসের পরে ভিত্তি করে ইসলাম কবুল করেছে। আর যারা বলছে না হাদিস মানা যাবে না, তাদের পাশে সিদ্দিক নয় কাজ্জাব অর্থ লাগবে, মানে মিথ্যুক, সম্পূর্ণ বিপরীত ধর্মী।
অনেকগুলো যৌক্তিক উদাহরণ দেওয়া যায় যে হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই। আর একটা পাল্টা জবাব আমরা দিতে পারি, ভাই বলুন তো, যারা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, তাকে বলুন আল্লাহ রাসূলের শারীরিক বর্ণনা, আল্লাহর চুল কেমন, তার দাড়ি কেমন ছিল, কেমন লম্বা ছিল, তার মোহর নবতের মোহরটা কোথায় ছিল, ভাই এগুলো হাদিস না সুন্নাত, এগুলো বর্ণনা আছে না হাদিসে, সামালে তিরমিজে খুলে দেখেন, তো এটা তো হাদিস, তো বলেন যে আল্লাহ রাসূলের হাদিস মানা যাবে না এগুলোকে অস্বীকার করে দেখেন। যারা বলছে হাদিস মানা যাবে না তাকে পাল্টা প্রশ্ন করেন যে কিয়ামতের আলামত প্রসঙ্গে আল্লাহ রাসূল কমপক্ষে 100 থেকে 150 খানা ভবিষ্যৎবাণী করেছে কি করে নাই, এগুলো হাদিস না সুন্নতের অন্তর্ভুক্ত, তো বলেন না একবার যে হাদিস মানা যাবে না, অস্বীকার করে দেখেন। ভাই কবরের আজাব প্রসঙ্গে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন কি করেন নাই, এগুলো হাদিস না সুন্নাত, হাদিস কোনোভাবে এগুলো সুন্নাত ঠেলে লাগাতে পারবেন না, তো বলছেন যারা হাদিস মানা যাবে না কবরের আজাবকে অস্বীকার করে দেখেন। জাহান্নামের বর্ণনা আলোচন করেছে কি করে নাই, এগুলো হাদিস না সুন্নাত, হাদিস জান্নাতের বর্ণনা আছে না নেই, হাদিস না সুন্নাত, হাদিস আল্লাহর যে আল্লাহ যে মিরাজে নিয়ে গিয়েছিলেন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ সুন্নাতের মধ্যে ছিল না হাদিসের মধ্যে, 5 ওয়াক্ত নামাজই বাদ দিয়ে দেন এবার, কারণ মিরাজে আল্লাহ রাসূল গিয়েছেন নিজের মুখ দ্বারা বলেছে, এটা তো হাদিস, আর এই কথা যদি না বলতো এটা সুন্নাত কখনো হতো না। তবে আপনাকে শুধুমাত্র এইভাবে 10,000 হাদিস বলা যে যেগুলো হাদিস কিন্তু সুন্নাত নয়, যারা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, তাকে বলেন যে তুই এগুলো অস্বীকার করে দেখা। এর জন্য তো বলেছি যারা বলে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, তাদের কাল থেকে তাদেরকে মাছ খাওয়া হারাম ঘোষণা করতে হবে। কেন, ওই যে পবিত্র সূরা মায়দা 93 আল্লাহ বলছে হুরমাত আলাইকুম মাইতাতু ওয়াদ্দাম, তোমার জন্য মৃত প্রাণী হারাম, হুজুর মাছ খান যে খাই, মরা না তাজা, তো মরা, আল্লাহ কোরআনে বলেছে কি যে মৃত প্রাণী হারাম, তো আপনি মাছ খান কেন, এটা আহলে কোরআনেরও জবাব হয়ে যাবে, যে কোরআন মানতে হবে হাদিস মানতে হবে, বেটা তুই কাল থেকে মাছ খা বাদ দিয়ে দে। আর যারা বলছে হাদিস মানতে হবে না সুন্নাত মানতে হবে, তাদেরকে বলেন যে ভাই এই যে মৃত প্রাণী হারাম, মাছ তো মৃত খাচ্ছি আমরা, তো কিসের ভিত্তিতে, বলবে যে হাদিস আছে আলাদা কোথায়, ওই সুনান তিরমিজি কিতাব তাহারাত 970 হাদিস, আর আবু দাউদ 83 হাদিস, আজ সমুদ্রের ধারে কাছে গেল বেশ কিছু সাহাবীরা সমুদ্রের ধার থেকে আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ রাসূল এই পানি দেখি আমরা অজু করতে পারবো, আল্লাহ রাসূল বলছে সমুদ্রের পানিও পবিত্র, মাছও পবিত্র, আর মৃত মাছও পবিত্র, তো এই হাদিসটার আলোকে মৃত মাছকে জায়েজ করা হয়েছে। তো ভাই এই যে হাদিস না সুন্নাত, এটা তো যারা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, কাল থেকে আপনি মাছ খাওয়া বন্ধ করে দেন আর মাছ হারাম এই কথা ঘোষণা করে দেন, যারা হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, ভাই আমাদের কিছু বলার দরকার নেই, এই মাছওয়ালা যারা আছে হুজুরকে ঠেঙিয়ে উড়ে লম্বা করে দিবে, আমাদের বলার দরকার নেই। তো আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করার জন্য এতগুলো কৌশল আছে আপনি চিন্তা করতে পারবেন না। একটা বাংলা বইয়ের নাম বলি আপনাদের, বাংলাদেশেরই ছাপা বইটার নাম মাজহাব ও তাকলিদ কি ও কেন, বইটার 112 পৃষ্ঠা, এই বইটার আর একটা অনুবাদ আছে মাজহাব কি ও কেন, এই বইটার হচ্ছে 72 পৃষ্ঠা, এই বইটার উর্দু একটা সংস্করণ আছে জাস্টিস তাক উসমানির দিন মে তাকলিদ কি শেরি হাইসিয়াত, পৃষ্ঠা নম্বর 65, ওখানে স্পষ্টভাবে লিখছে যে ইমাম মুজতাহিদের খিলাফ যদি কোনো হাদিস চলে আসে একজন আলেমের কাছে, সাধারণ মানুষের কাছে নয়, একজন আলেমের কাছে, তবু উক্ত আলেম উক্ত হাদিসের পরে আমল করা তার জন্য জায়েজ নয়, নাউজুবিল্লাহ মিন জালিক, বলছে ইমাম মুজতাহিদের খিলাফ যদি কোনো হাদিস চলে আসে একজন আলেমের কাছে যেটা তার মাজহাব বা তার মতের পরিপন্থী, তবু উক্ত হাদিসের পরে আমল করা জায়েজ নয়, নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই এটা কিন্তু বাংলা বই আপনাদের মাজহাব ও তাকলিদ কি ও কেন পৃষ্ঠা নম্বর 112, মাজহাব কি ও কেন পৃষ্ঠা নম্বর 72, উর্দু সংস্করণ দিন মে তাকলিদ কি শরি হাইসিয়াত পৃষ্ঠা নম্বর 65 পঞ্চম সংস্করণ। আর একটা বাংলাদেশ থেকে আপনার বই আছে বইটার নাম জা আল হাক, লেখক আহমেদ ইয়ার খান নাইমি, পৃষ্ঠা নাম্বার 32, এ বইটার আরবি একটা উর্দু বইটা আছে ওটা পৃষ্ঠা নাম্বার 15 প্রথম সংস্করণ, এমনকি আরবিতে যেসব কিতাবগুলো আছে এই কথাটা লেখা আছে।
জাস্টিস তাকি উসমান একটি বই আছে, দ্যাটস এ তিরমিজি, সুনান তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ, 294 নম্বর হাদিসের আলোকে, মানে শাহাদাত আঙ্গুল একবার নড়বে না বারবার নড়বে, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জাস্টিস তাকি উসমান একজন হানাফি বিদ্বান, মাজহাবে দেবন্দি, আকিদায় দেবন্দি, তো তিনি বলছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে না একবারে কথা আছে না নড়ানোর কথা আছে, কোনোটাই নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে একবার তোলারও কথা নেই এবং বারবার নড়ানোর কথাও নেই। তার জন্য পূর্ববর্তী হানাফি বিদ্বান তারা এর বিষয়ে কোনো ফতোয়াই দেয়নি, ইমাম আবু হানিফা কিছু পায়নি, ফতোয়া দেওয়ার প্রয়োজন মনে করেনি। এই জন্যই যারা বলছে যে না এটা বারবার নড়াতে হবে, যেন ইমাম শাফির মাসলাকে আছে, তো তখন তারা জবাব দেওয়ার চেষ্টা করছে এইভাবে যে আমাদের জন্য ইমাম আবু হানিফার রায়টাই গ্রহণযোগ্য, হাদিস আমাদের কোনো যোগ্য নয় বা রসুলের কথাটা গ্রহণযোগ্য নয়, নউযুবিল্লাহ মিন জালিক। আর দারসে তিরমিজি আপনাদের বাংলাদেশ থেকে ছাপিয়েছে, আমার কাছে আছে দারসে তিরমিজি 294 নম্বর হাদিসের টিকাটা, ভালো করে দেখবেন ব্যাখ্যাটা, আর এটা ছাপিয়েছে বড় একটা প্রকাশনী, নাম হচ্ছে আল কাউসার প্রকাশনী। আল কাউসার কি ছোটো খাটো প্রকাশনী, বড় ধরনের একটা প্রকাশনী। তো এই ধরনের যদি আপনাকে উদ্ধৃতি দিতে যায় যে রসুলের হাদিসটা নিজের মতের পরিপন্থী হলে তাহলে জি মানা যাবে না, ভাই বলতে কোনো মুসলিম এমন কোনো আকিদা পোষণ করতে পারে, জি না। তো আল্লাহ সাল্লাহ হাদিসকে অস্বীকার অমান্য করার জন্য অনেকগুলো পয়েন্ট, তিন নম্বর পয়েন্ট একটা আপনাকে বলি, যেটা আমাদের মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে দেখবেন একটা দল আছে সচ্চার, তারা সবসময় বলে যে দিনকে কায়েম করতে হবে, রাষ্ট্রে যেতে হবে, হ্যাঁ এটা কোরআনের বিপক্ষে, ওটা হাদিসের বিপক্ষে, এইভাবে সবসময় সচ্চার। কিন্তু তাদেরকে যখন বলবেন ভাই আপনার নামাজটা তো সহিভাবে পড়েন না বা রোজাটা সহিভাবে করেন না, তখন তারা বলে কি যারে ভাই এইভাবে করলে হবে ওইভাবে করলে হবে। দেখবেন তাদের কাছে সুন্নাত গুরুত্ব নেই, ওরা শুধুমাত্র বলে দিন কায়েম করতে হবে, দিন কায়েম করতে হবে, দিনের কি কায়েম করবেন, কেননা তাদের মধ্যে থেকে এই শিথিলতা সবচাইতে বেশি, সেই শিথিলতা কি আলোচনা সুন্নাতের উপরে, যে না আরে ভাই নামাজ যেভাবে পড়লে হবে ওইভাবে করলে হবে, আরে ফিতরা একশা দিলে হবে হাফসা দিলে হবে, আর জাকাত এটা দিলে হবে ওটা দিলেও হবে। তাদের কাছে ফ্রুই যে ইখতিলাফ বা মাসাইলগুলো আছে তাদের কাছে মূলত এগুলো কোনো বিধানই নয়। তো ভাই আপনি যে দিন কায়েম করবেন কিসের ভিত্তিতে করবেন, কিসের উপরে করবেন? আর তাদের মধ্যে থেকে এই কথাটা শোনা যায় আরে ভাই ছোটখাটো জিনিস নিয়ে আপনারা এত মাথা নত মাথা ব্যথা করেন কেন, ভাই বলুন তো আল্লাহর রাসূল কোনো সুন্নাতকে আপনি ছোটখাটো বলতে পারেন? ওয়ামা আনতি কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা, যে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু নিজের মুখ থেকে কোনো কথা বলেন না, যেটা তিনি শ্রবণ করেন তারপরে ওহি করা হয় তিনি সেটা মানুষের সামনে উন্মুক্ত করেন, সূরা নাজম সূরা 53 আয়াত 3-4। এই কথাটা দেখবেন সূরা ইউনুস কুলমে সূরা নম্বর 10 আয়াত নম্বর 15, সূরা আহকাফ সূরা 46 আয়াত নম্বর 9 এবং সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50 খুলে দেখেন, সূরা ইউনুস বিশেষ করে 15 নম্বর আয়াত খুলে দেখেন, কুরাইশের বেশ কিছু নেতার এসে আল্লাহ রাসূলকে বলছে ওয়া ইতিবি কোরআনি গায়রি হাজা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআনটার পরিবর্তে অন্য একটা কোরআন আনেন, এই কোরআন আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, এটা মানতে পারছি না। তো রাসূলকে এসে বলছে যে এই কোরআনের পরিবর্তে আপনি একটা অন্য কোরআন আনেন আমরা মেনে নেব, আও বদ্দিলহু, আর যদি তা না পারেন তো এই কোরআনের মধ্যে কিছু পরিবর্তন করে দেন যেটা আমরা মানতে পারি। যে এই আবদার করেছে আল্লাহ সব মাথা নিচু করে বসে আছেন, আল্লাহ আবার ওহি অবতীর্ণ করে দিচ্ছেন আর বলছে আপনি বলে দেন এই এখতিয়ার আমাকে দেওয়া হয়নি যে শরীয়তের কিছু আমি রদ বদল করব, বরং আপনি তাদেরকে এই কথা বলে দিন আন্না আত্তাবি ইউহা ইলাই, আমি তো কেবল তারই আনুগত্য করি যেটা আল্লাহ আমার উপরে ওহি করা হয়। চিন্তা করেছেন যারা বলছে রসুলের সুন্নাহ ছোটখাটো জি নয়, আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কর্ম সেটা শরীয়তে হুজ্জাত, সেটা দলিল, কোনো জিনিসকে ছোটখাটো বলা এই আকিদা একটা বিভ্রান্ত আকিদা, আল্লাহ রাসূলকে অপমান করা। কারণ আল্লাহ রাসূল নিজে বলছে যে না এটা আমাকে এখতিয়ার দেওয়া হয়নি যে শরীয়তে কিছু পরিবর্তন করব, আল্লাহ বলছে বলেন আপনি যে আমি তো তারই আনুগত্য করি যেটা আপনার উপর ওহি করা হয়, আপনি তো সেটাই মানেন। সূরা ইউনুস নম্বর 10 আয়াত নম্বর 15 স্পষ্ট আছে, তবে তার একটা জ্বলন্ত প্রমাণ আব্দুল ইবনে মাসউদ থেকে দেখবেন সুনান আবু দাউদ হাদিস নম্বর 755-তে বর্ণনা আছে যে একদিন আল্লাহর সঙ্গে নামাজ পড়ছে আর ডান হাতে পরে বাম হাত রেখেছে, আর আল্লাহ রাসূল নামাজরত অবস্থাতেই তার হাতটাকে বাম হাতে পরে ডান হাত করে দিয়েছিল, করেছিল কি করে নাই, আল্লাহ রাসূল পারলে তো সালাম ফিরিয়ে বলতে পারে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি নামাজটা ঠিকভাবে আদায় করোনি বা হাত ঠিকভাবে বাঁধোনি, তো কি প্রয়োজন হয়ে গেল নামাজের মধ্যেই আল্লাহ রাসূল তার বাম হাতে পরে ডান হাত ছিল ওটাকে ডান বাম হাতে পরে ডান হাত করে দিল, ডান হাতে পরে বাম হাত ছিল। তো ভাই এটা হচ্ছে পয়েন্ট বা এটা হচ্ছে দলিল যে আল্লাহ রাসূলের সুন্নাতের খিলাফ যখন হবে
কোনো পবিত্র কোরআন সহিহ সুন্নাহ যারা অনুসারী তারা কখনো মুখ বন্ধ করে বসে থাকতে পায় না, তাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। রাসূলের সুন্নাত কোনো কিছু ছোট নেই। মহান সত্তা আল্লাহর সঙ্গে চাই দাবি এ দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহু আমিন।